সর্বদাই মানুষ এই চেষ্টায় রয়েছে, যদি পৃথিবীর বাইরে কোনো সোলার সিস্টেম বা কোনো গ্যালাক্সিতে কোথাও ইন্টেলিজেন্ট লাইফ পাওয়া যায়। এত বছর অনুসন্ধানের পরেও আমরা কেবল একটিমাত্র ইন্টেলিজেন্ট লাইফের ব্যাপারেই জানতে পেরেছি, আর সেটি হলো আমরা, অর্থাৎ মানব জাতি। কিন্তু কখনো না কখনো আপনার মনে নিশ্চয়ই চিন্তা এসেছে, যদি মহাকাশে অগন্তি তারা থাকে তাহলে কোথাও না কোথাও ইন্টেলিজেন্ট লাইফ অবশ্যই রয়েছে। হতে পারে এই অনন্ত ইউনিভার্সে এমন কোনো জায়গা রয়েছে যেখানে আজ পর্যন্ত মানুষ পৌঁছাতে পারেনি, এমন কোনো লাইফ যা মহাকাশের কোনো অন্ধকারে রয়েছে। আর যদি মানুষের নাগালের বাইরে কোনো ইন্টেলিজেন্ট সভ্যতা থেকে থাকে তাহলে তারা কেমন দেখতে হবে? তারা কি মানুষের থেকে বেশি ইন্টেলিজেন্ট এবং অ্যাডভান্স হবে? আর এই সমস্ত ব্যাপারই জানব আজকের এই ভিডিওতে। পৃথিবীর বাইরে অন্য গ্রহে জন্মানো জীব কেমন দেখতে হতে পারে, এর সাথে কার্ডাসিভ স্কেলের মাধ্যমে জানার চেষ্টা করব এলিয়ানরা মানুষের থেকে কত বেশি ইন্টেলিজেন্ট হতে পারে। তো চলুন খোঁজ করা যাক এই অনন্ত ইউনিভার্সে ভিনগ্রহী প্রাণীদের। হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু বর্তমান সময়ে মানুষের কাছে এমন টেকনোলজি এবং সফটওয়্যার রয়েছে যা হিউম্যান এভোলিউশনকে স্টাডি করে অন্য গ্রহের কন্ডিশন দেখে সেখানে থাকা লাইফের এভোলিউশনকে প্রেডিক্ট করতে পারে, যার মাধ্যমে আমরা এটা জানতে পারি যদি পৃথিবীর বাইরে অন্য কোনো কন্ডিশনের জীবন সৃষ্টি হয়ে থাকে তাহলে তাদের গঠন কেমন হতে পারে। যেমন পৃথিবীতে থাকা মানুষের দেহের হার খুবই মজবুত হয়, কারণ আমরা সর্বদাই পৃথিবীর স্ট্রং গ্র্যাভিটির মধ্যে থাকি। এছাড়া পৃথিবীর অ্যাটমসফিয়ারও আমাদের ওপর প্রচণ্ড প্রেশার ফেলে। কিন্তু যদি কোনো প্রাণী মঙ্গল গ্রহে জন্ম নিত তাহলে সেই প্রাণী খুবই লম্বা হতো, কারণ মঙ্গল গ্রহের গ্র্যাভিটি আমাদের পৃথিবীর তুলনায় অনেক কম। এছাড়া মঙ্গল গ্রহে জন্ম নেওয়া প্রাণীদের হাড়গুলি খুবই দুর্বল হতো, এরও কারণ মার্সের লো গ্র্যাভিটি। এছাড়া পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে থাকা প্রাণীদের মধ্যে সবথেকে বেশি তফাৎ হতো এদের রেডিয়েশন সহ্য করার ক্ষমতা। মঙ্গল গ্রহে পৃথিবীর তুলনায় অধিক মাত্রায় কসমিক রেডিয়েশন পৌঁছায়, তাই বেশি সম্ভাবনা যে মঙ্গল গ্রহে থাকা প্রাণীদের শরীর রেডিয়েশন প্রুফ হবে। অর্থাৎ যে রেডিয়েশনে মানুষের মৃত্যু হতে পারে সেই রেডিয়েশনকে মঙ্গল গ্রহে থাকা প্রাণীরা খুব সহজেই সহ্য করতে পারবে। কিন্তু এখন পর্যন্ত হওয়া সমস্ত রিসার্চ থেকে মঙ্গল গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে এটা হতেই পারে পৃথিবী থেকে বহু দূরে অন্য কোনো গ্রহে কোনো প্রাণী হয়তো বসবাস করছে। তবে পৃথিবীতে থাকা বিভিন্ন জীবের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। এই পৃথিবীতে থাকা প্রাণীদের শরীর একে অপরের থেকে অনেকটাই আলাদা, আবার কিছু মিলও রয়েছে। যেমন এই পৃথিবীতে থাকা সমস্ত জীবেরই চোখ রয়েছে, আর সবথেকে বেশি ইন্টেলিজেন্ট ব্রেন রয়েছে মানুষের কাছে। এক কথায় বলতে গেলে যদি আমরা কোনো গ্রহের আকার এবং বায়ুমণ্ডল সম্পর্কে জানতে পারি তাহলে অনুমান করা যেতে পারে সেই গ্রহের প্রাণীদের কেমন দেখতে হতে পারে। কারণ পৃথিবীতে যদি ন্যাচারাল সিলেকশন এবং এভোলিউশন কাজ করে তাহলে পেঁচে থাকা অন্য কোনো গ্রহতেও সেম প্রসেসই কাজ করবে। কিন্তু আমরা এখনও পর্যন্ত যতটা পৃথিবীর লাইফ সার্কেল সম্পর্কে জানতে পেরেছি তা থেকে এটুকু বোঝা যায় যে কোনো ইন্টেলিজেন্ট লাইফ সৃষ্টি হতে বহু সময়ের প্রয়োজন হবে, যা কয়েক লক্ষ বছর থেকে কয়েক কোটি বছর পর্যন্ত হতে পারে। আর যদি আমরা ইউনিভার্সের বয়স দেখি তাহলে তার সামনে এই সময়টি কিছুই নয়। যদি কোনো এলিয়ান সিভিলাইজেশন মানুষের থেকে কয়েক লক্ষ বছর আগে জন্ম নেয় তাহলে তাদের কাছে মানুষের থেকে কয়েক গুণ বেশি পাওয়ারফুল এবং অ্যাডভান্স টেকনোলজি থাকবে। এবার চলুন দেখে নেওয়া যাক, যদি ইউনিভার্সে কোনো এলিয়ান সিভিলাইজেশন থেকে থাকে তাহলে তারা মানুষের থেকে ম্যাক্সিমাম কতটা পাওয়ারফুল এবং অ্যাডভান্স হতে পারে। 1964 সালে সোভিয়েত ইউনিয়নের এক ফেমাস অ্যাস্ট্রোনমার নিকোলাই কার্ডাসিভ ইউনিভার্সের সবচেয়ে অ্যাডভান্স সিভিলাইজেশনকে বোঝানোর জন্য কার্ডাসিভ স্কেল তৈরি করে। তিনি এই স্কেলেতে তিনটি অ্যাডভান্স সিভিলাইজেশনের ব্যাপারে বলেছিলেন, অর্থাৎ এই ইউনিভার্সে তিন ধরনের এলিয়ান লাইফ থাকতে পারে। টাইপ 1 সিভিলাইজেশন, টাইপ 1 এমন এক সিভিলাইজেশন যারা নিজের গ্রহে থাকা সমস্ত এনার্জি এবং রিসোর্সেস কনজিউম করতে পারে। এই ধরনের সিভিলাইজেশন নিজের গ্রহকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারে। অর্থাৎ এই ইউনিভার্সে যদি কোনো টাইপ 1 সিভিলাইজেশন থেকে থাকে তাহলে তারা প্রকৃতির সমস্ত নিয়মকে তাদের ইচ্ছামতো পরিবর্তন করতে পারে। আমরা অর্থাৎ মানুষেরা এখনও টাইপ 1 সিভিলাইজেশন হতে পারিনি। কার্ডাসিভ স্কেল অনুসারে আমরা এখনও 0.73 স্কেলে রয়েছি, তাই টাইপ 1 এ পৌঁছাতে এখনও আমাদের কয়েক হাজার বছর সময় লাগবে, কারণ এখন আমরা সূর্যের সমস্ত এনার্জিকে ব্যবহার করতেই শিখিনি। টাইপ 2 সিভিলাইজেশন, এটি ইউনিভার্সের খুব অ্যাডভান্স সিভিলাইজেশন যারা নিজেদের সোলার সিস্টেমের সমস্ত এনার্জিকে ব্যবহার করতে জানে। এছাড়া এই ধরনের সিভিলাইজেশন তাদের সোলার সিস্টেমে থাকা সমস্ত গ্রহকে ইচ্ছামতো কলোনাইজ করতে পারে, অর্থাৎ তারা তাদের সোলার সিস্টেমের যে কোনো গ্রহতে খুব সহজেই যেতে পারে। টাইপ 2 সিভিলাইজেশন এত বেশি অ্যাডভান্স হয় যে
এরা পেতে বহু দূর পর্যন্ত ট্রাভেল করতে পারে। এই ধরনের সিভিলাইজেশন নিজের তারার সমস্ত এনার্জিকে ব্যবহার করার জন্য একটি বড় স্ট্রাকচার ব্যবহার করে, যার নাম হল ডায়সন স্পিয়ার টাইপ 3 সিভিলাইজেশন। এদের টেকনোলজি সম্পর্কে আমরা কল্পনাই করতে পারবো না। এরা ইউনিভার্সের নিয়মকে নিজের ইচ্ছামতো পাল্টাতে পারে। এই ধরনের সিভিলাইজেশন কোনো গ্যালাক্সিতে থাকা সমস্ত তারার এনার্জিকে ব্যবহার করতে পারে, আর এরা ওয়ার্মহোলের মাধ্যমে খুব সহজে ইউনিভার্সের যে কোনো জায়গায় যাত্রা করতে পারে। কিছু বৈজ্ঞানিকদের মতে মানুষের সৃষ্টি করেছিল এই ধরনের সিভিলাইজেশন, কারণ টাইপ 3 সিভিলাইজেশনের কাছে কোনো প্ল্যানেটে জীবন সৃষ্টি করাটা খুব সাধারণ একটি ব্যাপার। এই ধরনের সিভিলাইজেশন যে কোনো অনুর্বর এবং নির্জন প্ল্যানেটকে নিমিতে উর্বর করতে পারে। কার্ডেসিভ স্কেলে মেনলি 3 ধরনের সিভিলাইজেশনের কথা বলা হলেও বহু সায়েন্টিস্ট দাবি করেছে এই ইউনিভার্সে এর থেকেও অনেক উন্নত সিভিলাইজেশন থাকতে পারে, যারা ইউনিভার্সের সমস্ত এনার্জিকে ব্যবহার করতে সক্ষম। যার মানে, যদি এই ইউনিভার্সে মানুষের পূর্বে কোনো প্রাণী সৃষ্টি হয়ে থাকে, তাহলে তারা এখন টাইপ 2 বা টাইপ 3 সিভিলাইজেশনে পৌঁছে গেছে। এখন সবথেকে বড় প্রশ্ন হল, যদি এই ইউনিভার্সে এই ধরনের সিভিলাইজেশন থেকে থাকে, তাহলে আমরা তাদের এখনও খুঁজে পেলাম না কেন? আর এখান থেকেই আসে একটি ফেমাস প্যারাডক্স, যার নাম ফার্মি প্যারাডক্স। এই প্যারাডক্সে এরই উত্তর দেওয়া হয়েছে, যদি এই ইউনিভার্সে আমাদের থেকে কোনো অ্যাডভান্স সিভিলাইজেশন থেকে থাকে, তাহলে আমরা কেন তাদের এখনও খুঁজে পেলাম না? যদি ফার্মি প্যারাডক্স সম্পর্কে ডিটেলসে জানতে চান, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানান, আমি এই বিষয়ে একটি সেপারেট ভিডিও নিয়ে আসব। কিছু সায়েন্টিস্টদের মতে, যে সিভিলাইজেশন পেতে কয়েক হাজার আলোকবর্ষ পার করে আমাদের কাছে পৌঁছাতে পারে, তাদের টেকনোলজি এবং ওয়েপেন্স আমাদের থেকে কয়েক হাজার গুণ অ্যাডভান্স হতে পারে। আর তারা যদি পৃথিবীতে আসে, তাহলে তারা আমাদের পৃথিবীকে কয়েক সেকেন্ডেই ধ্বংস করে দিতে পারে। তো এই বিষয়ে আপনারা কি মনে করেন, এলিয়ানরা কি আমাদের থেকে বেশি ক্ষমতা সম্পন্ন হবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আর এরকমই মহাকাশ এবং এলিয়ান সম্পর্কে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।